হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে লেমস কিচেনের পক্ষ থেকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আজকের রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে চিংড়ি মাছের বড়া। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না, শেয়ার করে দেবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে। চলুন রেসিপি প্রণালীতে চলে যাই। কী কী লাগছে উপকরণ দেখে নেই। এখানে আমি নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, চিংড়ি মাছ বাটা, মসুর ডাল বাটা। নিয়ে নিয়েছি আমি এখানে গরম মশলা, ধনিয়ার গুঁড়া, টালা, জিরে গুঁড়ো। এবার দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। দিয়ে সবগুলো উপকরণকে একসাথে মিক্স করে নেব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি চলে যাবো চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। দিয়ে তেলটা একটু হালকা গরম হয়ে আসলে চুলাটাকে লো হিটে করে আমি একে একে দিয়ে দেব বড়ার শেপ করে, দিয়ে ক্রিস্পি করে ভেজে নেব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। এভাবে এপিট উপিট করে উল্টে পাল্টে আমি ক্রিস্পি করে ভেজে নেব চুলাটাকে লো হিটে রেখে। আমার ক্রিস্পি করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি আবার সবগুলোকে তুলে নেব, বাকিগুলো এভাবে আমি ভেজে নেব। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আমি যেন এমনই নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি সুস্থ থেকে। আল্লাহ হাফেজ।